আজকে আমি আপনাদের ভগবান জগন্নাথের লীলার একটা প্রসঙ্গ বলবো। এমনিতে তো ভগবান ভক্তবৎসল, ভক্তদের ওপর ওনার কৃপা দৃষ্টি সব সময় থাকে। কিন্তু আজকে যে প্রসঙ্গটা আমি বলবো, সেখানে দেখুন ভগবান জগন্নাথ নিজের ভক্তদের কিভাবে ফাঁসিয়ে দিয়েছিলেন, আর ভক্ত নীরব দর্শক হয়েই রইল শুধু। কিন্তু এরকম অবস্থাতেও ভগবান আর ভক্তের মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরি হয়ে থাকে, যেটা কেবলমাত্র ওরা দুজনেই অনুভব করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা তো আপনারা শুনেইছেন, যে কিভাবে উনি স্বয়ং মাখন চুরি করে খেতেন আর চুরির দোষ গোয়াল বালকদের দিতেন। ভগবান জগন্নাথের এক পরম ভক্ত ছিল, ওর নাম রঘুদাস ছিল। ও বালকের মতো সরল সাদাসিদে ছিল, ও পুরীর মন্দিরের সিংহদ্বারের বাইরেই থাকত। ভগবান জগন্নাথের সঙ্গে ও সখ্যতা পাতিয়েছিল। জগন্নাথ কখনো বালকের মতো ওর সঙ্গে খেলা করত, আবার কখনো ওর সেবাও করত। সবাই ওদের মিত্রতা আর ভক্তি সম্পর্কে জানতেন। রঘুদাসের কাছে ওর সবকিছু স্বয়ং জগন্নাথই ছিলেন। একবার রাতের সময় জগন্নাথ রঘুদাসের কাছে এলো আর বলল, রঘু চলো আমরা দুজন রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করে আনি, তারপর দুজনে মিলে সেটা খাবো। শুনে রঘুদাস বলল, আপনি কাঁঠাল চুরি করবেন কেন? যদি আপনার খেতে ইচ্ছে হয় তাহলে আমি ভালো একটা কাঁঠাল নিয়ে আসি। ভগবান জগন্নাথ বললেন, রোজই তো আমি ভোগে খেতে পাই, মা যশোদার রোজই তো আমায় ভালোবেসে মাখন খাওয়ায়, তা সত্ত্বেও আমি অন্যের ঘর থেকে মাখন চুরি করে খাই। মাখন চুরি করে খাওয়ার মধ্যে এক অন্য আনন্দ, আমি তোমাকেও সেই আনন্দ অনুভূতি দিতে চাই। রঘুদাস বলল, আমার এমন অনুভূতির দরকার নেই, যদি ধরা পড়ি রাজা তো আপনাকে ছেড়ে দেবেন, কিন্তু আমি তো ফেঁসে যাব। এই বিষয়ে প্রভু জগন্নাথ বারবার রঘুদাসকে মিনতি করতে থাকে। তখন রঘুদাস তার কথা মানতে বাধ্য হয়। প্রভু জগন্নাথ আর রঘুদাস কাঁঠাল চুরি করতে রাজার বাগানে আসে। প্রভু জগন্নাথ রঘুদাসকে একটা গাছ দেখিয়ে দিয়ে বলল, কাঁঠালের এই গাছ ভীষণ বড়, এতেই খুব সুন্দর সুস্বাদু কাঁঠাল পাওয়া যাবে। গাছে উঠে তুমি একটা কাঁঠাল পেরে দাও, আমি নিচ থেকে লুপে নিচ্ছি, তারপর চুপচাপ আমরা দুজন মিলে এখান থেকে চলে যাব। রঘুদাস প্রভুর আজ্ঞা মানতে বাধ্য ছিল। রঘুদাস গাছের উপর উঠে একটা বড় কাঁঠাল পেরে আওয়াজ দিল। প্রভু জগন্নাথ বললেন, আমি এখানেই আছি, তুমি কাঁঠাল ফেলো। রঘুদাস কাঁঠালটা নিচে ফেলে দিল, কিন্তু ততক্ষণে প্রভু জগন্নাথ ওখান থেকে পালিয়ে গেছেন। কাঁঠাল বেশ আওয়াজ করে মাটিতে এসে পড়ল। রাজার সিপাহীরা আওয়াজ শুনে বুঝতে পারল আর দৌড়ে এলো। নিশ্চয়ই কোনো চোর কাঁঠাল চুরি করতে এসেছে। ওরা এসে দেখল, এক মুহূর্ত ওদের বিশ্বাসও হলো না যে গাছের নিচে একটা বড় কাঁঠাল পড়ে আছে আর গাছের ওপরে স্বয়ং রঘুদাস বসে আছে। ওরা সব কথা গিয়ে রাজাকে বলল। রাজারও বিশ্বাস হলো না যে রঘুদাস কাঁঠাল চুরি করতে এসেছে। রাজা স্বয়ং এসে নিজের চোখে দেখলেন যে রঘুদাস গাছের ওপর বসে আছে আর নিচে একটা কাঁঠাল ভেঙে পড়ে আছে। রাজা রঘুদাসকে নিচে নামতে বলল। নিচে আসার পর রাজা জিজ্ঞাসা করল, প্রিয় রঘুদাস, আপনার কাঁঠাল খাওয়ার ইচ্ছে হলে আপনি আমায় বলতেন, এত রাত্রে বাগানে আসার কষ্ট কেন করলেন? রঘুদাস কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ও জগন্নাথ দেবের লীলা সম্পর্কে পুরোটা রাজাকে বলল। প্রভু জগন্নাথের এই লীলার কথা শুনে রাজা আর সমস্ত সৈন্যরা হাসতে থাকলো। এই ঘটনার চর্চা পরের দিন পুরো শহরে হতে থাকলো। একবার পুরীতে রথযাত্রা চলছিল, রথ বেরোতেই যাচ্ছিল। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই নিজের রথে বিরাজমান ছিলেন। শঙ্খধ্বনি হচ্ছিল চারিদিকে, কিন্তু লোকেরা যখন রথ টানতে থাকলো, রথ নিজের জায়গা থেকে একটু নড়ল না। সমস্ত মানুষ জোর লাগাতে থাকলো, এমনকি হাতিদেরও ডেকে আনা হলো, কিন্তু রথ একটু নড়ল না। তখন রাজা রঘুদাসকে ডাকলো। রঘুদাস প্রভু জগন্নাথের কানে কানে কিছু একটা বলল, আর তারপর রথ সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। এইভাবে রঘুদাস প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। জগন্নাথ প্রেম বর্ষা করতে প্রায় ওর কাছে আসতে থাকে। একটা পাখি একটা গাছে বাসা বেঁধে থাকত। ওর ছোট ছোট বাচ্চা ছিল, ওরা উড়তে পারত না।
এই জন্য পাখি রোজ সকালে দানা নিয়ে এসে নিজের চোঁচে করে বাচ্চাদের খাবার খাওয়াতো। এই কাজ রোজই চলতো। গাছটা বেশ সুস্থ আর সবল ছিল, এই জন্য গাছের ছায়া সব সময় বাসায় পড়ে থাকতো। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য পাখিটা বাচ্চাদের জন্য দানা আনতে যেতে পারল না। বাচ্চাদের খুব খিদে পেয়েছিল, মুখ দিয়ে ঠুকরে ঠুকরে ওরা নিজেদের খিদে জাহির করছিল। উপায় খুঁজে না পেয়ে পাখিটা শ্রীকৃষ্ণের ধ্যান শুরু করল আর বলল, প্রভু, গোকুলে যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন আপনি গোকুলবাসীকে রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে নিজের এক আঙুলে তুলে ধরেছিলেন। তখন গোকুলবাসীরা পর্বতের নিচে আশ্রয় নিয়েছিল। ঠিক সেইভাবেই আপনি আমার বাচ্চাদের প্রাণ বাঁচানোর উপায় বলে দিন। সেই সময় শ্রীকৃষ্ণ দ্বারকাতে নিজের মহলে বিরাজমান ছিলেন আর অল্প অল্প হাসছিলেন। ওনাকে অল্প অল্প হাসতে দেখে মহারানী রুক্মিণী ওনাকে কারণ জিজ্ঞেস করলেন। শ্রীকৃষ্ণ জবাব দিলেন, এক ছোট্ট বাচ্চা আমাকে গোবর্ধন পর্বত ওঠানোর ঘটনা স্মরণ করে দিয়েছেন। নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য প্রার্থনা করছি। রুক্মিণী বলল, হে নাথ, ওই ছোট্ট প্রাণটার প্রার্থনা আপনার মেনে নেওয়া উচিত ভগবান। শ্রীকৃষ্ণ জবাব দিলেন, আমি পশুদের সাহায্য করার উপায় ভাবছি। উনি একজন সাধুকে ওই গাছের নিচে পাঠালেন। সাধু বাবার কাছে একটা পুঁটলিতে অন্নর দানা ছিল। উনি অন্নের ওই পুঁটলিটা ওই গাছে বেঁধে দিলেন আর রান্নার কাঠ আনার জন্য ওখান থেকে চলে গেলেন। সাধু বাবা চলে যাওয়ার পরেই পাখি নেবে এলো গাছ থেকে আর পুঁটুলিটা দেখে তাতে গর্ত করা শুরু করে দিল। কিছুক্ষণ পরেই পুঁটুলিটাতে গর্ত হয়ে গেল আর অল্প দানা বের করে পাখি নিজের বাচ্চাদের খাওয়াতে থাকলো। কিন্তু বাচ্চাদের খিদে তো মিটল, পুঁটুলিতে একটা বড় গর্ত হয়ে গেল আর সব অন্ন ওই গর্ত দিয়ে মাটিতে পড়ে গেল। সাধু বাবা কাঠ নিয়ে এসে দেখল যে সমস্ত অন্ন নিচে পড়ে আছে। ওনার চোখ পাখিটার উপর পড়ল আর সঙ্গে সঙ্গে সব বুঝতে পারলেন আর বললেন, তুমি আমায় ক্ষুধার্ত রেখেছ, এর জন্য তুমি সাজা পাবেই। পাখি এই শুনে বলল, আমি তো বাচ্চাদের পেট ভরানোর জন্য শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলাম। যখন আপনি অন্নের পুটুলি গাছে রাখলেন আমার মনে হলো শ্রীকৃষ্ণ আমার জন্যই অন্ন পাঠিয়েছেন, আমি প্রসাদ বেবে বাচ্চাদের খাইয়ে দিলাম। শুনে সাধু বাবা বললেন, তোমার জন্যই আমি আজ খেতে পাইনি। পাখি আফসোস করে বলল, আমি একটা ছোট অবুঝ পাখি, আমি কখনো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করিনি, তাও উনি আমার প্রার্থনার জন্য আপনাকে পাঠিয়ে দিল। এত গাছ থাকতেও আপনি এই গাছটাতেই আপনার অন্নের পুটুলিটা বেঁধে দিলেন, এই সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণের মর্জি মতোই হয়েছে। যখন ভগবান আমার বাচ্চার উপর কৃপা করেছেন আর আপনি তো কৃষ্ণ ভক্ত, আপনাকে প্রভু অভুক্ত রাখবেন না, এই বিশ্বাস আপনার থাকা উচিত। পাখিদের কথা শুনে সাধু বাবার চোখ খুলে গেল, ওনার রাগ গায়েব হয়ে গেল। উনি পাখিকে ধন্যবাদ দিয়ে বললেন, বছরের পর বছর প্রভুর ভক্তি করে যে জ্ঞান আমি পাইনি তা তুমি এক পলকে আমাকে দিয়েছ। আমার জ্ঞান তোমার বিশ্বাসের সামনে খুবই ক্ষুদ্র, আমি ক্ষমা চাই তোমার কাছে। তখন বৃষ্টিও থেমে গেল আর সাধু বাবা ওখান থেকে চলে গেলেন। সামনে ফলের একটি গাছ পেলেন উনি আর যার ফল খেয়ে উনি খিদে শান্ত করলেন আর তপস্যা করতে ফিরে গেলেন। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন? এই রকম আরো গল্প শুনতে গেলে এই গল্পটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন।